পশ্চিমবঙ্গের পূজার প্যান্ডেলে পরিমণির সিনেমার পোস্টার মহালয়ার মধ্য দিয়ে দুই অক্টোবর এবারের দুর্গো উৎসবের ক্ষণ গণনা শুরু হয় ওই দিন থেকে পূজার আনুষ্ঠানিকতার সূচনা হয় এরপর গত বুধবার ষষ্ঠী থেকে পাঁচ দিনের যে দুর্গা উৎসব শুরু হয়েছিল রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হয় এবারের দুর্গা উৎসবে উচ্ছ্বসিত হয়েছেন চিত্রনায়িকা পরিমণি তার আসন্ন সিনেমার পোস্টার পশ্চিমবঙ্গের পূজার প্যান্ডেলে শোভা পাচ্ছে পশ্চিমবঙ্গসহ পুরো ভারতে দুর্গা উৎসবে মেতে ওঠেন সবাই অনেক পর্যটক এসে ভিড় জমান দেশটিতে তাছাড়া বিনোদন অঙ্গনেও নেমে আসে আলোর ঝলকানি নতুন সিনেমা মুক্তি নিয়ে ভাবেন পরিচালকেরা এবারের পুজোতে পশ্চিমবঙ্গে একটু অন্যরকম লোকে দেখা গেল পরিমণিকে তাকে নয় তার সিনেমা ফেলু বক্সের পোস্টার দিয়ে মোড়ানো হয়েছে মণ্ডপের প্যান্ডেল পশ্চিমবঙ্গের কয়েকটি মণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে কলকাতায় তার প্রথম সিনেমা ফেলু বক্সের পোস্টার বিষয়টি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরিমণি নিজে লিখেছেন শীঘ্রই আসছে লাবণ্য কলকাতার বিভিন্ন মণ্ডপে নিজের সিনেমার পোস্টার দেখে খুব খুশি হয়েছেন এই অভিনেত্রী জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথাও দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমায় পরিমণিকে দেখা যাবে লাবণ্য চরিত্রে যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ঢালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন সোহম আর মধুমিতাকে দেখা যাবে দেবজানী চরিত্রে খুব শিগগিরই সিনেমাটির মুক্তির কথা রয়েছে